হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে স্ট্র্যাটেজিকের নতুন ক্লাস শুরু হচ্ছে এটা স্ট্র্যাটেজিকের একটা সিরিজ হবে হাই লেভেল কোশ্চেন যেগুলো আপকামিং এক্সাম সেই এক্সামে খুব কাজে লাগবে যেমন এন গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আদার্স যেসব এক্সামগুলো আছে ওকে আজকে যে সেটটা এটা আমরা ডিসকাস করব এই বছর মার্চ মাসেই তোমাদের যে এসএসসি সিজিএল দু হাজার কুড়ি এক্সামটা হয়েছে সেখানকার কোশ্চেনগুলো ওকে তো সেগুলো খুব সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়া আছে হাই লেভেল যারা এন দেবে বা ডাব্লু বিসিএস দেবে তাদের এবং গ্রুপটি দেবে তাদের খুব কাজে লাগবে এই প্রশ্নগুলো ওকে প্রায় সব ধরনের এগুলো জেনারেল অ্যাওয়ারনেস বা স্ট্র্যাটেজিকেই বলতে পারো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো কি বলছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তো এফ পি হলো জাতীয় সংঘের মনে হচ্ছে ইউনাইটেড নেশনের খাদ্য সহায়তা একটি শাখা এটি সদর দপ্তর কোথায় তো প্রশ্নটা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় তো এর সদর দপ্তর কোথায় হবে অ্যান্সার হচ্ছে রোম এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টার এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসছে অবশ্যই আমি দেখবে মিশন স্ট্র্যাটেজিকের একটা আমি ভাবে যে ক্লাসগুলো করিয়েছিলাম তো সেখানে দেখবে সবার প্রথম ক্লাসটাই আছে ওয়ার্ল্ড তোমাদের এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড তো ওগুলো অবশ্যই দেখে নেবে দা তাহলে এখানে এটা অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার হচ্ছে রোম এবং দেখো ব্রোসেলস ব্রোসেলস বেলজিয়াম এখানে কার হেডকোয়ার্টার তো এখানে হচ্ছে ন্যাটো ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রোসেলস বেলজিয়ামে ওকে পরের প্রশ্নে চলে আসি নিউট্রন আবিষ্কারের জন্য কৃতিত্বপ্রাপ্ত পদার্থবিজ্ঞানীর নাম বলুন যিনি উনিশশো সালে এটি আবিষ্কার করেন এবং তার জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন তো উনিশশো সালে কোন বিজ্ঞানী নিউটন আবিষ্কারের জন্য পরবর্তীকালে সে তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন এটার জন্য তো নিউটন কী আবিষ্কার করেছেন আমরা সবাই জানি এখানে এটা অ্যান্সার কি হচ্ছে জেমস চ্যাডউইক তো এখানে মনে রাখবে তিনি উনিশশো সালে নিউটন আবিষ্কার করেছিলেন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো সালে এই উনিশশো সালে নিউটন আবিষ্কার করার জন্যই তাকে উনিশশো পঁয়ত্রিশ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো এটা অবশ্যই দেখে নেবে এবং প্রথম কে পেয়েছিলো নোবেল পুরস্কার দু হাজার উনিশে কে পেয়েছে এগুলো অবশ্যই দেখবে প্রতিদিন সকালে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করছি সেগুলো কিন্তু খুব ডেসক্রিপ্টিভভাবে করছি সেখানে এগুলো কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে তো কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্লে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোনটি গৃহপালিত কুকুরগুলির বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায় তো গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক বা সাইন্টিফিক স্টাডিকে কী বলা হয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি সাইনোলজি সাইনোলজি হচ্ছে গৃহপালিত পশু বা গৃহপালিত কুকুর কুকুরদের বৈজ্ঞানিক অধ্যয়ন অপশান এতে যেটা রয়েছে দেখো ক্রানিলজি তো এটা কি সম্বন্ধে তো এটা হচ্ছে বিভিন্ন মানবজাতির মাথার খুলি এবং তার আকারের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হচ্ছে ক্রানিলো লজি অপশান সিতে যেটা দেখতে পাচ্ছ কার্পোলজি কার্পোলজি মানে কি কার্পোলজি হচ্ছে ফল এবং বীজ সম্বন্ধে সাইন্টিফিক স্টাডি বা বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হচ্ছে কার্পোলজি তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে কোন স্টাডি কি রিলেটেড আমি এটার জন্য তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট এখন সব পরীক্ষায় আসছে তারপরে দেখো বুকস অ্যান্ড অথার্স তোমাদের বলেছিলাম প্রত্যেক পরীক্ষায় বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসবে তো অ্যান এরা অব ডার্কনেক্স দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার উনিশ জিতেছেন কে শুধু কোশ্চেনটা দেয়নি তার সম্বন্ধে তিনি কি পেয়েছেন সেটাও কিন্তু কোশ্চেনে তোমাদের দিয়েছে তো দেখো এই অ্যান এরা অফ ডার্কনেক্স দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটি লেখার জন্য শশি থরুর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দু হাজার উনিশ জিতেছেন তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তাহলে অ্যান এরা অফ ডার্কনেক্স এই বইটি রচয়িতাকে কে শশি থরুর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার প্রবীণ মুক্তিযোদ্ধা সমাজ সংস্কারক ও নারীবাদী সাবিত্রীভাই ফুলে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের বাসিন্দা তো দেখো সাবিত্রীভাই ফুলে তিনি একজন প্রবীণ মুক্তিযোদ্ধা সমাজ সংস্কারক এবং নারীবাদী তো তিনি কোন রাজ্যের বাসিন্দা সেটা হচ্ছে কোশ্চেন তো এখানে একটা অ্যান্সার কী হচ্ছে তিনি হচ্ছেন মহারাষ্ট্র পুনে মহারাষ্ট্র অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আরাকু উপত্যকা একটি পর্যটন কেন্দ্র দক্ষিণ ভারতের এই কোন শহরটি নিকটে এটি অবস্থিত তো এই কোন শহরগুলোর মধ্যে এই আরাকু উপত্যকা এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত তো আরাকু উপত্যকা একটি পর্যটন কেন্দ্র এটি দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমের নিকটে অবস্থিত অপশান এ হচ্ছে এটা অ্যান্সার তো দেখো স্ট্র্যাটেজিকের স্ট্যান্ডার্ড কত সুন্দর দিয়েছে এবার পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন হাটটি মানব কানের অঙ্গ নয় তো এটা আমরা সবাই জানি যে মানব কানের অঙ্গ নয় যেটা হচ্ছে ফেমুর এটা কি একটা থাই বোন তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বাকিগুলো সব মানব কানের অঙ্গ পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটি সলমান দিয়ে লিখিত নয় তো এই বইগুলোর মধ্যে কোনটা সলমান দিয়ে লিখিত নয় দেখো তোমাদের বুকস অ্যান্ড তার আমি তিনটে ক্লাস করিয়েছি সেই তিনটে ক্লাসে তিন ধরনের সেখানে দেখবে সেইটা যদি পড়ে থাকো তাহলে এটা অ্যান্সার করতে পারবে তাছাড়াও কিছুক্ষণ আগেই পড়লাম অ্যান এরিয়া অফ ডার্কনেস এটা কার লেখা ছিল সরি অ্যান এরা অফ ডার্কনেস এটা কার লেখা ছিল শশি থরুরের ওকে তো বাকি দেখো সেম দা স্যাটানিক ভার্সেস মিড নাইট চিলড্রেন এই তিনটি বইয়ের লেখক হচ্ছেন সালমান রুশদি তো অপশন এ হচ্ছে এখানে একটা অ্যান্সার যে অ্যান এরিয়া সরি অ্যান এরা অফ ডার্কনেস এটি হচ্ছে সালমান রুশদির লিখিত নয় ফেব্রুয়ারি দু পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কে তো খুব সুন্দর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার যত সম্ভব সেটটা কোশ্চেন সেটটা দু হাজার কুড়িতে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতেই তৈরি সেই সেজন্য ওটা পুরো স্পষ্টভাবে লিখে দিয়েছে যে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে গোতাবায়া রাজ রাজা পাকস গোতাবায়া রাজা পাকস তিনি হচ্ছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন রাজা পাকোস তো আমরা এখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জানলাম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানলাম শ্রীলঙ্কার কারেন্সি কি হচ্ছে শ্রীলঙ্কান রুপি শ্রীলঙ্কার কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি ওকে পরবর্তী প্রশ্ন জিএসটি কাউন্সিল দ্বারা লটারি পুরস্কারের জন্য নির্ধারিত অভিন্ন জিএসটি হার কত তো লটারি পুরস্কার জিতলে তার কাছ থেকে কত পার্সেন্ট জিএসটি নেওয়া হয় তো কত পার্সেন্ট নেওয়া হয় সেখানে সেখানে নেওয়া হয় টোয়েন্টি এইট খুব সুন্দর প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো কোলাথুনাডু ভালুবানাদ ও থেকুমকুর প্রাচীন ভারতের স্বল্পস্থায়ী রাজ্য ছিল এটি এখন বর্তমানে কোন রাজ্যে অবস্থিত আর একবার বলছি কোলাথুনাড়ু ভালাবানাদ এবং থেকুমকুর প্রাচীন ভারতের স্বল্পস্থায়ী রাজ্য ছিল কোন এটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত তো এটি অ্যান্সার কী হচ্ছে এটি কেরালা রাজ্যে অবস্থিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার প্রায় ছশো বছরের পরিত্যক্ত থাকা বা পড়ে থাকার পর কোন বছর সাঁচি আবিষ্কার হয়েছিল তো সাঁচি স্তূপ যেটাকে বলা হয় সেই সাঁচি এটি আবিষ্কার হয়েছিল আঠেরোশো সালে ওকে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এবং এই সাঁচি এটা বর্তমানে কোন রাজ্যে আছে এটি হচ্ছে মধ্যপ্রদেশ তো এই ডিটেলসগুলো মনে রাখবে প্রাচীন শহর হাম্পি যেটি বিজয়নগরের রাজধানী ছিল এর ধ্বংসাবশেষটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কি সুন্দর প্রশ্ন একটা তো দেখো এই হাম্পি শহরটি এটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত বর্তমানে এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে চতুর্থ ধারাবাহিক টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করা প্রথম ও বর্তমানে একমাত্র ব্যাটসম্যান কে তো দেখো পরপর চারটে টেস্ট সিরিজে ডবল সেঞ্চুরি করেছে প্রথম এবং বর্তমানে যেসব প্লেয়াররা আছেন তাদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন ভারত থেকে কে কর্তারপুর করিডোরের উদ্বোধন করেছিলেন এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের চূড়ান্ত বিশ্রামের স্থানে যাত্রীদের প্রথম সেটটি প্রদর্শন করেছিলেন তো কোশ্চেনটা এত বড় কিন্তু খুব সুন্দর প্রশ্ন তো ভারত থেকে কে তো এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কর্তারপুর করিডোর উদ্বোধন করেছিলেন ওকে তো অপশান এ হবে এখানে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন খেলাধুলার জন্য দ্রোনাবালী হরিকাকে সম্মানিত সম্মানিত করা হয়েছে পদ্মশ্রী পুরস্কার দিয়ে তো এই দোনাবালি হরিকা তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কোন স্পোর্টসের জন্য তো তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত তিনি হচ্ছেন দাবা স্পোর্টসের সাথে যুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এই দ্রোনাবালী হরিকা তিনি কোন রাজ্যের তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের ওকে এটাও মনে রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন মিশন মঙ্গল যে সিনেমাটি আছে তো এই মিশন মঙ্গল চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলা চরিত্রে অভিনয় করেছেন কে যে মঙ্গল গয়ে ভারতের প্রথম মিশনের পিছনে মহিলাদের নাটকীয় সত্য ঘটনাটি বলেছিল মানে যে স্টোরিটা বলেছিল পুরোটা তো কে এবং সে তিন মেন চরিত্রে আছেন তিনি তো কে হচ্ছেন তিনি বিদ্যা বালেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্টুডিও স্টুডিওকে কোন মিডিয়া সংস্থা কিনে নিয়েছে তো এটা খুব বড়ো একটা স্টুডিও ছিল টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স স্টুডিও যেটিকে কিনে নিয়েছে কে ডিসনিক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ওকে পরের প্রশ্ন এবং দেখো আরেকটা প্রশ্ন রিসেন্টলি তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে যে ডিসনি কোন ভারতীয় তোমাদের অ্যাপের সাথে তার একটি চুক্তি স্বাক্ষর করেছে তো ডিসনিভের সাথে এখন হটস্টার চুক্তি স্বাক্ষর করেছে কারণ হটস্টারে মানে ডিসনিভের সব তোমাদের যে তো ডিসনিভে যে সব শো বা তোমাদের যে মুভি রিলিজ হয় সেগুলো ইন্ডিয়াতে রিলিজ হবে হটস্টারের মাধ্যমে তো এটাও তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দু সালের জানুয়ারি অনুসারে শ্রী ভূপেশ বাঘেল তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো শ্রী ভূপেশ বাঘেল তিনি হচ্ছেন কোন রাজ্য অ্যান্সার হচ্ছে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ছত্তিশগড় রাজ্যের গভর্নরকে তো ছত্তিশগড় রাজ্যের গভর্নর হচ্ছেন অনুসৈয়া উইকে তো এই দুটোই মনে রাখবে এবং আপকামিং এক্সামগুলোতে এই প্রশ্ন আসবে আসবে মুখ্যমন্ত্রী এবং সেখানকার গভর্নর তোমাদের পড়তেই হবে প্রতিদিন সকালের কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই কিন্তু দেখবে পরের প্রশ্ন কঠিন সিও টু বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে সাধারণ নাম কি তো এটা আমরা জানি শুষ্ক বরফকে বলা হয় কঠিন সিও তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন ডাব্লু বিশেষ ফিলিমসের অনেকবার এসছে প্রশ্নটা স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি রাষ্ট্রদূত হয়ে কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন তো এটা তোমরা যারা ডাব্লু বিশেষ ফিলিমস দিয়েছ সবাই জানো এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তো অ্যান্সার কী হচ্ছে স্যার টমাস রো তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজদারে ভারতে এসেছিলেন ওকে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোন প্রতিষ্ঠান ভারতের রেপো রেট এবং রিভার্স রেপো রেট স্থির করে বা ফিক্সড করে তো এটা কে করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই তারা কি করে ভারতের রেপো রেট এবং রিভার্স রেপো এটাকে ফিক্সড করে এবং এর সাথে মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এবং এটা ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল কত সালে উনিশশো সালে এগুলো সব মনে রাখবে তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশ হয়েছিল কমেন্ট করে জানিও পরের প্রশ্ন সুলতান কাবুস বিন সাইদ সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের তো তিনি কোন দেশের হবে তিনি হচ্ছেন ওমান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি ফোর নম্বর কোয়েশ্চেন প্রসিদ্ধ ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন যাকে বলা হচ্ছে এম এফ হোসেন তো এম হোসেন নাম আশা করি অনেকজনের শুনেছ তো দেখ কোশ্চেনটা কী হচ্ছে যে প্রসিদ্ধ ভারতীয় চিত্রশিল্পী এম হোসেন প্রধানত তার চিত্রকর্মগুলিতে মানে তিনি যে পেন্টিংগুলো করতেন সেখানে কোন প্রাণীকে তার চিত্রগুলিতে সজীব ও মুক্ত চিত্র চিত্রিত করতে ব্যবহার করতেন মানে তার বেশিরভাগ পেন্টিংয়ে কোন প্রাণী ছবি থাকতো সেটা হচ্ছে এখানে কোশ্চেন তো সেটা অ্যান্সার কী হচ্ছে সেটা হচ্ছে ঘোড়া তার বেশিরভাগ পেন্টিংয়েই ঘোড়ার ছবি থাকতো পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন লাল কিমি ড্যাশ নামে একটি কাঠামো থাকে যা তাদের খাদ্য পিসতে সহায়তা করে মানে সেটাকে হজম করতে বা সেটাকে পিসতে সহায়তা করে তো সেটার নাম কি সেটা হচ্ছে গিজার্ড তো লাল কিমির গিজার্ড নামে একটি কাঠামো থাকে যা তার খাদ্য পিসতে সহায়তা করে তো টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল এটা আজকে একটা সেটের আমরা কোশ্চেন ডিসকাস করলাম পুরো একদম একটা সেটেরই কোশ্চেন এবং বলে রাখি তোমাদের এসএসসি সিজেল ইংলিশ ভার্সনে কোশ্চেন হয় বাংলাতে হয় না পুরো কোশ্চেনটাই আমি বাংলাতে ট্রান্সলেট করেছি ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এখন সবাই খুব সুস্থ থাকবে ভালো থাকবে এবং ঘরেই থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং